আজকে ভেবেছি আমি ব্লগ ভিডিও এডিট করে রেখেছি, তো দেখি যে কোনো এডিট করি নাই, হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি আজকে ব্লগই ছাড়ি নাই। তো যাই হোক, আজকে ব্লগটা খুব তাড়াহুড়ার মধ্যে করেছি, কিন্তু বিকেল টাইমে আমি একটু ছাদে এসেছি, আমার খুব ভালো লাগে, সেই সিনটুকু আপনাদের সাথে একটু শেয়ার করব। আমাদের ছাদে কী কী আছে, কী কী সবজি গাছ দেখলে অনেকটাই ভালো লাগে, আর প্রচুর পরিমাণে আজকে ছাদে বাতাস, তাই রান্না করে বিকেল টাইমে আমরা সবাই মিলে ছাদে এসেছি আর খুব ভালো লাগে। অবশ্য আমি ছাদে আসলে কখনো একা আসি না, আন্টিরা সবাই মিলে আমরা আড্ডা দেই। তো যাই হোক, এই তো আমি এখন ছাদে চলে আসলাম বিকেল টাইমটাতে, ওই টাইমটাতে মেঘ করেছিল প্রচুর, আমি তাড়াহুড়া করে ছাদে আসছি। তো দেখেন আমাদের ছাদ থেকে ভিউটা এত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আকাশটা। আমি মাঝে মাঝে বিকেল টাইমে মানে আসতে ইচ্ছা করে, তো এক এক সময় মাহিন দেখা যায় যে স্কুলে থাকে, সেই কারণে আসতে পারি না। আর এইখানে নানু অনেক প্রকারের সবজি গাছ লাগাইছে, খুব সুন্দর হয়েছে গাছগুলো, মানে মাশাল্লাহ লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। নানু যা বোনে সবই হয় নানুর হাতে, সত্যি নানুর হাতে অনেক জাদু আছে। আর চলেন সম্পূর্ণ ছাদটা আপনাদের ঘুরে দেখায়, আর সেই সাথে অনেক বাতাসের শব্দ হচ্ছে আর অনেক ভালো লাগতেছে, সেজন্য আজকে কোনো কথা বলবো না। আর অনেক প্রকারের গাছ লাগানো আছে, এই যে কাঠগোলাপ গাছ, সব মিলে মানে ছাদে অনেকটাই ভালো লাগে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকে। এইখানে আমরা বসে ছাদে মাছ কাটি, অনেক সময় মাছ কাটতে ভালো লাগে, শীতের দিন আসলে বিশেষ করে আর মাছ ধোয়ার ব্যবস্থাও আছে। সেই সাথে আজকে ব্লগটা এইখানে শেষ করতেছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।